দেখো সকালবেলা তোমাদের সামনে আর এলাম না, তো ব্রেকফাস্টে মা রুটি আর বেগুন ভাজা দিয়েছিল, তো এটাই ব্রেকফাস্ট ছিল আজকের, রুটি আর বেগুন ভাজা। তো এটাই ব্রেকফাস্ট করে তারপর তো ছাদে এসেছি, ছাদের মধ্যে কিছু জামা কাপড় শুকাতে দিয়েছি, আর ছাদে এসে দেখছি যে জবা ফুল গাছে দুটো জবা ফুল হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, আর আমার স্নান টান হয়েই গেছে দেখো। তো গুড মর্নিং, তো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো ফুলগুলো তোমাদেরকে দেখাই। ওই স্নান করার সময় কিছু জামা কাপড় ছিল, এগুলো কেচে দিয়েছি, আর জামা কাপড় গাছটা দেখাচ্ছি। তো এই দেখো, পিঙ্ক পিঙ্ক কালারে এখানে একটা হয়েছে, আর এখানে একটা খুঁড়িও ধরেছে, আর এই ফুলটা শুকিয়ে গেছে হয়েছিল, এইজো আর ওইখানে একটা ফুল ধরেছে, হয়েছো। তো ফুলের কালারটা খুব সুন্দর। তো এইখানে এইটাতে জল দিলে জল বেরিয়ে যায়, তো মা চান করার পরে ছাদে আসে, তখন এটাতে জল দিয়ে দেয়, তো তখনই জল দেওয়া হয়। আর গাছটাতে অনেক কুঁড়ি কুঁড়ি ধরেছে, দেখো এর পাশে একটা কুঁড়ি ধরেছে। তো এই গাছ ফুল গাছের কুঁড়িগুলো কী বলতো, পোকাতে খেয়ে নেয়। তো দেখি ফেলা, দেখো কেমন একটা সাদা সাদা পোকা ধরে যায়, দেখো দেখেছো। তো যতই ভালো করে বাঁচানো হোক সেই পোকা ধরেই যাচ্ছে, তার জন্য ওটাকে ছাদে তুলে দিয়েছে, নাহলে নিচুতেই ছিল। এ দেখো পুরো এক গাছ করে কুঁড়ি ধরেছে, সব মানে এগুলোতেই কুঁড়ি ধরেছে, এখানেও দেখো কত কুঁড়ি। আর এই দেখো একটা ফুল, এর পাশেও একটা ফুল। কি কোনো রান্না বান্না নেই, কালকে শুক্ত হয়েছিল, কালকে শুক্ত আছে, আর কালকে একটু চিকেনও হয়েছিল, তো সেই চিকেনটাও আছে, তো সেই দিয়েই আজকে ভাত খাওয়া যাবে। বাবার তো আজকে একাদশী করেছে, তো তার জন্য বাবা সকালবেলা রুটি আর তরকারি নিয়ে চলে গেছে, আর আমরা খাবো হচ্ছে ভাত, আমি আর মা, আর তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে, ও কিছু খাবে না আজকে দুপুরবেলা, তো কখন বাড়ি আসবে সেটাও জানি না। তো আজকে কোনো রান্না বান্না হবে না, কালকে সকালবেলা আবার রান্না হবে, আর আজ বিকেলবেলা কোথাও বেরোতে পারি, যদি পারি তো তোমরা কী করতে যাচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর চলো দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং, তো এখন বাজে প্রায় 6টা, তো আমি একটা টিভিতে হিন্দি মুভি দেখছি, তো মুভিটা খুব সুন্দর, আমি এর আগেও দেখেছি, এখন আজকেও দিয়েছে, আজকেও দেখছি। আর আজকে বিকালবেলা কালের কোন এলাকায় বৃষ্টি পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের এখানে একটু হালকা বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঝড় হয়েছে। আর আমার এত সর্দি করেছে, নাক বুঝে যাচ্ছে, কথাগুলো কেমন ছুটে ছুটে হয়ে যাচ্ছে, তো সর্দিতে কিছু ভালো লাগছে না। মা মুড়ি খেতে বলছিল, আমি মুড়ি খাইনি, তো দেখো এর মধ্যে একটা চাটনি নিয়েছে, হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা আর ঝুরি চানাচুর দিয়ে মিক্সড করে একটু লেবু আর একটু বিনুন দিয়ে খুব সুন্দর খেতে লাগছে, তো এটাই সেটাই আমি খাচ্ছি। আর টিভি দেখছি আর খাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তাই আমি তোমাদেরকেও দেখাতে চলে এলাম। আর বইটা তো তোমাদেরকে সকালবেলা যেরকম বলেছিলাম যে আজকে একটু বেরোবো ফাঁকে, তো এখন রাতে প্রায় সাড়ে আটটায় বাজে, তো আমরা একটু বাইরে খেতে যাবো আজকে। তো দেখো আমাদের ঘরে পাখা চলছে, তো এখনও ঠিকভাবে গরমটা পড়েনি, তোমাদের দাদাই খুব গরম হচ্ছিলো তাই পাখাটা চালিয়েছে, তোমাদের দাদাই ডিউটি থেকে চলে এসছে। তো চলো যেতে যেতে কথা বলি, তো যেতে যেতে কথা বলি মানে কি, আমি যেখান যেই হোটেলে যাই তোমরা তো সেটা জানোই, তো ওই হোটেলেই যাবো। তো এখন টিভিতে একটু মিঠাই দেখছিলাম, তো দিদি নাম্বার ওয়ানও দেখতাম, বাট দেখা হবে না, এখনই যাবো। তো আমাকে আমি এরকম একটা কার্ডিগান পরেছি, এটা তোমাদেরকে দেখিয়েছি, আর ব্ল্যাক কালারের একটা লেগিংস পরেছি,
তো যাই হোক, তো আমি এরকমই একটু সিম্পলই সাজাচ্ছি, কারণ সর্দিতে খুব একটা ভালো লাগছে না সাজতে, তাই জন্য খুব একটা বেশি সাজিনি, এরকমই জাস্ট করেছি। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই জানিও। আর তোমার দাভাই এসে হাত মুখ ধুতে গেছিলো, পাখাটা চালিয়ে গেছিলো, তো আমার সর্দিতে নাক বুঝে আসছে, জানি না গিয়ে কী করে খাবো। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। হ্যাঁ, এই জুতোটা আমি ভেজাবো তো হবে। তোমাদেরকে একটা গুড নিউজ নাই, আশা করি স্নেহাদি দিয়েছে, তো স্নেহাদির ব্লগ খুব একটা দেখা হয় না এখন, তো আজকে নাম্বার 1 স্নেহাদি আর দেবজিৎ দা এসছে, তো তোমাদেরকে দেখাবো একবার। নমস্কার দিদি, আমরা স্নেহা দেবজিৎ, আমরা শুধুমাত্র লাইফ পার্টনার না, আমরা বিজনেস পার্টনারও। আচ্ছা, আর আমাদের তিনজনের বিবাহিত জীবন 5 বছরের, তিনজনের ব্যাপারটা কি সেটা তোমাকে পরে বলবো। আর এছাড়া আমাদের একটা ক্যাফে আছে, ক্যাফেটা 64, আমরা দুজনে ব্লগিং করি সোশ্যাল মিডিয়াতে নানা রকম প্ল্যাটফর্মে, আর আমি কমার অ্যাক্টর। ক্যাফেটা 64 ক্যাফেটা একসঙ্গে চালাই আমরা, একটা ক্লাউড কিচেন রয়েছে, আওতি বিরিয়ানি, আর তোমাকে যেটা বলার সেটা হচ্ছে যে আমার দিদি মানে আমার দিদা আর আমার শাশুড়ি মা আমার মামনি দুজনে তোমার বিশাল বড় ফ্যান, এবং যবে থেকে দিদি নাম্বার 1 শুরু হয়েছে সবসময় আমাকে বলতো যে মামপুরু তুমি কেন যাও না, কেন যাও না। আর আজকে যখন আমরা এখানে এসেছি, আনফরচুনেটলি ওরা নেই, বাট ফাইনালি আমরা এখানে এলাম, তাদের ব্লেসিং আছে দলের সাথে। তো প্রথমে স্টার্টারে নিয়েছিলাম ফিস ফিঙ্গার, তো দেখো তো দেখো ফার্স্টে ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, ওটা খাওয়া গেছে, এটা হচ্ছে ক্রিসপি চিকেন, তো ট্রাই করে দেখবো কেমন খেতে। তো আগে তোমাদের দাভাই ট্রাই করুক, তারপর আমি তোমার দাভাই রিভিউটা দিচ্ছে। কেমন? খুব সুন্দর, নন্দবীতির স্পেশাল ক্রিসপি চিকেন, এর আগেরটাও ভালো ছিল ফিশ ফিঙ্গার। নন্দবীতে কিছু স্পেশাল জিনিস আছে যেগুলো আমরা আজকে ট্রাই করছি। দেখো ফাইনালি পুরো ডিনার চলে এসছে, এটা হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, আর ওটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তো এটাই আজকে ডিনার করব, আর তোমাদের দা ভাই মনে হচ্ছে রুটি নেবে, জানি না। তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, তো ড্রেসটা এখনও ছাড়িনি, জাস্ট এই মানে এলাম, এসে একটু বসছিলাম। তো আমার প্রচণ্ড সর্দি করেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের দাভাই শুয়ে পড়েছে, কারণ কাল সকালবেলা ডিউটি যাবে, আর আমিও সকালবেলা উঠে রান্না করতে হবে। তো প্রচণ্ড সর্দি হয়েছে, জানি না উঠতে পারবো কি না সকালবেলা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমার ভিডিও নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো, বাই বাই।